সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মিলন কুমার, সহকারী শিক্ষক হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমি ক্লাস সিক্সের ড্রয়িং ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি এবং আমি তোমাদেরকে, যেহেতু আজকের ক্লাসটি একেবারেই তোমাদের জন্য নতুন এবং তোমরা আমাদের স্কুলে ভর্তি হওয়ার পর থেকে করোনা পরিস্থিতির জন্য এখনো অবধি আমাদের সামনাসামনি ক্লাস নেওয়া হয়নি, সুতরাং ড্রয়িংয়ের কিছু বিষয় এবং কিছু নিয়মাবলী আছে যেগুলো তোমাদেরকে আমি জানাতে পারিনি, যেমন কাছের জিনিস কেমন হবে, দূরের জিনিস কেমন হবে ড্রয়িংয়ের ক্ষেত্রে এবং রঙের ক্ষেত্রে, এই জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করা প্রয়োজন। তো যেহেতু সরাসরি আমি তোমাদেরকে পাচ্ছি না, তাই সংক্ষিপ্তভাবে আজকে তোমাদেরকে আমি ড্রয়িংয়ের উপরে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আশা করব তোমরা সকলেই সেগুলো প্র্যাকটিস করবে। তো চলো যাই, আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা যে ড্রয়িং করি, ড্রয়িং করি কিসের মাধ্যমে? আমরা বিভিন্ন রেখার মাধ্যমে ড্রয়িং করি, তাই না? এই যে সোজা টান দিচ্ছি, এই যে সোজা টান দিচ্ছি, এটাকে বলা হয় সরল রেখা। আবার যদি এটাকে আঁকা বাঁকা করি, এটাকে বলা হয় বক্ররেখা। তো ড্রয়িংটা কিন্তু রেখার খেলা, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমেই ড্রয়িং করতে গেলে রেখার প্র্যাকটিস করতে হবে। এই রেখার প্র্যাকটিসটা কিভাবে করতে হবে? এইভাবে একটি ফ্রিজটা নিতে হবে বা তোমরা খাতাতে করতে পারো। তোমাদেরকে ড্রয়িং এর উন্নতি করতে গেলে প্রথমেই তোমাদেরকে এই রেখা প্র্যাকটিস করতে হবে। যার রেখা প্র্যাকটিস যত সুন্দর হবে, তার ড্রয়িংও তত সুন্দর হবে। কারণ কি? কারণ আমি প্রথমেই বলেছি, ড্রয়িংটা হচ্ছে রেখার খেলা। তাই দেখো, আমি এখানে তোমাদেরকে রেখার ড্রয়িং প্র্যাকটিসটা দেখাচ্ছি। প্রথমে আমরা এরকম এই বাম থেকে ডান দিকে, এই যে দেখো, আমি অলরেডি কিন্তু অনেকগুলো রেখা অঙ্কন করে ফেলেছি। এটাকে বলা হয় লাইন আর্ট। এটা কি করছে? আমি বাম থেকে ডান দিকে এরকম একটি পৃষ্ঠাতে তোমরা অজস্র রেখা অঙ্কন করবে, যত পারা যায় এবং যত ঘন ঘন পারা যায়, তোমরা এইভাবে বাম থেকে ডানে, বাম থেকে ডানে এইভাবে কন্টিনিউ তোমরা প্র্যাকটিস করবে। এটাতে কি হবে? তোমাদের হাত ফ্রি হবে, অনেকটাই তোমাদের হাত ফ্রি হবে। এবং হাত যখনই ফ্রি হবে, তখনই তোমাদের ড্রয়িংটা খুব সুইফ্টলি তোমাদের হাতে চলে আসবে। দেখো, আমরা একটা পৃষ্ঠাতে বাম থেকে ডান দিকে রেখা অঙ্কন করলাম, আবার এই পৃষ্ঠাতে আবার করব কি আমরা, ওপর থেকে নিচে, এই ওপর থেকে নিচে, এইভাবে এইভাবে আমরা রেখা টানবো, এইভাবে অনেকগুলো রেখা টানবো। ওকে, এটাকে বলা হচ্ছে লাইন প্র্যাকটিস, আমি শুরুতেই তোমাদেরকে বলেছি। সুতরাং এই আমি ড্রয়িং এ সব থেকে গুরুত্বপূর্ণ মনে করি এই রেখা প্র্যাকটিস। এই রেখা অঙ্কনটাই যার যত সুন্দর, সে ড্রয়িং এও তত উন্নতি করতে পারবে। এবং আরেকটি জিনিস আছে, আরেকটি জিনিস হচ্ছে, দেখো আমরা প্রথমে বাম থেকে ডানে ডান দিকে টানলাম এবং ওপর থেকে নিচে টানলাম। এখন আমরা আরেকটা জিনিস অঙ্কন করব, সেটি হচ্ছে সার্কেল, মানে বৃত্ত, একদম বড় বড় বৃত্ত, বিভিন্ন আকৃতির আমরা বৃত্ত অঙ্কন করব। এই এই যে এইটা হচ্ছে আমাদের প্রথম প্র্যাকটিস। যেহেতু তোমরা আমাদের ক্লাসে, আমাদের স্কুলে নবাগত, সেহেতু তোমাদেরকে এই প্র্যাকটিসগুলো আমি সবাইকেই করাই। যারাই আমাদের স্কুলে প্রথম আসে ক্লাস সিক্সে, তাদের প্রথম কাজ থাকে এই রেখা অঙ্কনের কাজ। সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে এই রেখা অঙ্কন প্র্যাকটিস এটি। এবং আস্তে আস্তে আমাদের ক্লাস এগোতে থাকবে, আমরা আস্তে আস্তে আরো অনেক জটিলের দিকে যাব। এইটা একটা প্র্যাকটিস। এবং আরেকটি প্র্যাকটিস থাকবে তোমাদের জন্য, সেটি হচ্ছে চতুর্ভুজ। এই যে চতুর্ভুজ দেখো, এই চতুর্ভুজ অঙ্কন করতে হবে এইভাবে, চতুর্ভুজ প্র্যাকটিস করতে হবে। এটি একটি প্র্যাকটিস, চতুর্ভুজ। আবার আরেকটি প্র্যাকটিস আছে সার্কেল, এই এই সার্কেল, এটি একটি প্র্যাকটিস। আবার আরেকটি প্র্যাকটিস আছে ত্রিভুজ, এই এই তিনটা জিনিস তোমাদেরকে
কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের পৃথিবীতে যত জিনিস আছে সবগুলোই এই তিনটা আকৃতির মধ্যে আবদ্ধ, চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ, এই তিনটা আকৃতির মধ্যে। যেমন ধরো ফ্যান, ফ্যান কিন্তু আমাদের বৃত্তর মধ্যে, বাড়ি, বাড়ি কিন্তু ত্রিভুজের মধ্যে, গাছ, গাছ, বাড়ি, চতুর্ভুজ, গাছ, ত্রিভুজ, এইভাবে প্রত্যেকটা জিনিস কিছু না কিছু আমাদের এই তিনটা আকৃতির মধ্যে আবদ্ধ আছে। সুতরাং আমি চাইবো তোমরা লাইন আর্ট এবং চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্ত এই জিনিসগুলো কন্টিনিউ তোমরা প্র্যাকটিস করবে। এগুলো প্র্যাকটিসের ফলে কি হবে, আমাদের ড্রয়িং এর উন্নতি খুবই তাড়াতাড়ি, আমরা ড্রয়িং এ উন্নতি করতে পারবো। তো চলো আজকে আমরা একটু ছোট্ট ড্রয়িং করে আজকের মতো আমাদের ক্লাসটি কমপ্লিট করি এবং পরবর্তীতে আমরা আস্তে 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 আরো জটিলের দিকে যাব। তো প্রথমে ছোট্ট ড্রয়িং বলতে পতাকা, আম বা ছোট্ট কিছু ফুল, কলা, বিভিন্ন রকম সবজি, এগুলো করা যায়। তো আমরা প্রথমে ফার্স্ট টাইম যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত আর এখন সামনে আমের সিজন আসছে, তো সুতরাং আমরা আম দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আম, আম ড্রয়িং করতে গেলে কিন্তু আমাদেরকে প্রথমে একটি সার্কেল নিতে হবে। লক্ষ্য করো আমি সার্কেল নিচ্ছি, এই এই যে একটি সার্কেল নিয়ে নিলাম এবং এরপরে আমরা আরেকটি ছোট্ট সার্কেল দেব। দেখো এই যে মাপ, এটি হচ্ছে আমাদের আমের মাপ। একটি হচ্ছে কি বড় সার্কেল নিলাম এক নম্বরে, দুই নম্বরে ছোট সার্কেল নিলাম। ছোট সার্কেলটি খেয়াল করো, আমরা বড় সার্কেলের মধ্যে কিন্তু কিছু অংশ ঢুকেছে, মানে আমাদের ছোট সার্কেলটির 90% আছে নিচে আর 10% আছে এই বড় সার্কেলের ভিতরের অংশে ঢুকে গেছে। এখন দেখো এটা আমাদের আম হয়ে যাবে, জাস্ট এখান থেকে আমের যে মুখের অংশটা এটা এখান থেকে এখানে টাচ করে দেবো, খুব সহজ, জাস্ট এখান থেকে এখানে টাচ করে দিলাম, আরেকটি এইখানে টাচ করে দেব। তাহলেই দেখো আমাদের আমের ড্রয়িংটা কমপ্লিট। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো খুব সহজে দুটো বৃত্ত অঙ্কন করে আমরা একটি আম কমপ্লিট করে ফেললাম। সুতরাং সার্কেল প্র্যাকটিস, লাইন আর্ট প্র্যাকটিস, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস। এখানে আমরা আমের বোটা অঙ্কন করে দিলাম। আমরা চাইবো তোমরা, ড্রয়িং যেহেতু একটি রিল্যাক্সিং সাবজেক্ট, আমাদের অনেক সময় আমরা ক্লান্তিতে পড়ে যাই বা পড়াশোনা করতে করতে অনেকের মনে একটু বিনোদনের প্রয়োজন আসে, তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে তোমরা ড্রয়িংটাকে বিনোদন হিসেবে নিয়ে তোমরা তোমাদের পড়াশোনাকে অগ্রসর করতে পারবে। আর ড্রয়িংয়ের একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ড্রয়িং প্রত্যেকটি মানুষের মনকে শান্ত করে দেয়। তোমরা খেয়াল করবা আমরা যখন ড্রয়িং করি তখন কিন্তু নিবিড়ভাবে মনোনিবিষ্ট করে ড্রয়িং করতে হয়। দেখা যাচ্ছে একটি চঞ্চল শিশু কোনো কিছু করছে, সবসময় সে চঞ্চলতা করছে, সবসময় চঞ্চলতা করছে, কিন্তু যখনই সে ড্রয়িংয়ে চলে যাবে দেখবে তার চঞ্চলতাটা অনেকখানি কমে গিয়েছে। এবার দেখো আমাদের আমের ড্রয়িং কমপ্লিট, আমরা আমের বোটার অংশটি দিয়ে দিয়েছি। এখানে আমরা যদি প্রয়োজন মনে করি আরেকটি আম একটু ভালো লাগার জন্য আমরা করতে পারি, দিতে পারি, আরেকটি আমের ড্রয়িং আমরা করে নিলাম। একই রকম ভাবে আমি এটি ডাইরেক্ট অঙ্কন করলাম, তোমরা যদি না পারো তাহলে তোমরা এরকম ওই সার্কেল যেভাবে আমি দিয়েছি সেভাবে সার্কেল দিয়েও তোমরা এই জিনিসটা করতে পারো। ঠিক আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি দুটো আম ড্রয়িং করে ফেলেছি। এখন এটি সৌন্দর্যের জন্য আমরা এদিকে পাতা অঙ্কন করতে পারি, পাতার ড্রয়িংটা আমি তোমাদেরকে আলাদা বুঝিয়ে দিচ্ছি, তাহলে হয়তো তোমাদের এইভাবে যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি পাতার ড্রয়িংটা আলাদা বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি। পাতার কিন্তু বিভিন্ন শিরা উপশিরা থাকে, এটা তোমরা ভালোভাবে জানো। এটা আমি ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি পাতার মধ্য শিরাটা এবং তারপরে আমি দিয়ে দেবো পাতার উপশিরাটা। দেখো আমাদের আমের ড্রয়িং
কমপ্লিট, দুটো আম এবং আমরা পাতা ড্রয়িং কমপ্লিট করে ফেলেছি। আমি আশা করব তোমরা এটি বাড়িতে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করবে আনন্দের সহিত প্র্যাকটিস করবে, প্র্যাকটিসটা যেন বোরিং না হয়। আর আমরা তোমাদেরকে পাতা দেখাতে চাইলাম, পাতার ড্রয়িংটা দেখো। যে প্রথমে মধ্যশিরা দিয়ে দিলাম, মধ্যশিরাটা কিন্তু নিয়ম আছে, এইদিকে মোটা এবং এইদিকে আস্তে আস্তে আমি চিকন করেছি, এটা লক্ষ্য করার বিষয়। তারপরে আস্তে 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 এই পাতা ড্রয়িং করছি, এইদিকেও আস্তে আস্তে চিকন করে দেবো। এটা একটি পাতার স্টাইল, যেহেতু ওখানে দুই দিকে স্টাইল আছে পাতার, এইদিকে এবং এইদিকে, আমি এই দিকের পাতাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে নিলাম, তাহলে কি নিয়ম অনুযায়ী এদিকে মোটা এবং আস্তে 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 এদিকে কি হবে, চিকন হয়ে যাবে। দেখো মোটা এবং আস্তে আস্তে এদিকে চিকন করে দিয়েছে। তারপরে এই পাতার শিরা, উপশিরা এবং মধ্যশিরা দেওয়ার পরে পাতার বাইরের অংশ এবং এই যে উপশিরাগুলো দিয়ে দিলাম। ওকে, তাহলে আজকের ড্রয়িংটি আমাদের কমপ্লিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা নিয়মিত এটি প্র্যাকটিস করবে এবং পরবর্তী নেক্সট আমাদের যে ক্লাসটি হবে সেই ক্লাসে আমি এই আম কিভাবে রং করতে হবে সেটি তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আর এখন যেহেতু করোনাকালীন সময়, এই সময়ে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, এবং নিতান্তই যদি সেরকম প্রয়োজন না পড়ে তাহলে আমরা বাসার বাইরে যাব না, এবং যদি বাসার বাইরে যেতেই হয় কোনো কারণে তাহলে আমরা মাস্ক পরিধান করব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।